আমার শরীরে মানে দাগ, আমি মার খেয়েছি, সোমনাথ এই ভাঙা হাত ভাঙা হাত দিয়ে আটকেছে, যতটা পেরেছে ততটা আটকেছে। তুই আটকালি না কেন তোর মাকে, যে ওকে মেরুন না, আমি এসেছি ওকে মেরুন না। মেরে ফেলবে, মেরে ফেলবে কি বলতো? একটা সময় দেখতে পাবে সোমনাথকে পুরো মেরে দিয়েছে। মানে এত অকাল কুষণ্ড অজাত মেয়ে ছেলে আমি সত্যি দেখিনি, সত্যি দেখিনি। কালকে সোমনাথকে ওই লাইভে দেখে আমার ভীষণ খারাপ লাগছিল, ভীষণ খারাপ লাগছিল। খারাপ এই অর্থে লাগছে, দেখো ছেলেটাকে আমরা কিছু কম বলিনি ওর পুরুষত্ব নিয়ে, কেন এত কিছু পরেও বউকে ছাড়ছে না হেনা তেনা অনেক কিছু আমরা বলেছি। দেখো একটা 18 বছরের ছেলে, একটা 17 বছরের মেয়ে, 18তে মন্দিরা, 19-এ সোমনাথ। 19 বছরের ছেলে শুধুমাত্র ভালোবাসার জন্য এক কাপড়ে মন্দিরাকে নিয়ে চলে এসেছিল, চাকরি বাকরি কিচ্ছু করতো না, সংসার ধরে নিয়েছিল। আজকের ডেটে দাঁড়িয়ে 33-34 বছর বয়সে এসে ছেলেটা সত্যি খারাপ লাগছে। ওর এগুলোকে না বলে ছোটোবেলার ভালোবাসা, ছোটোবেলার প্রেম। সেই প্রেমটা সেই 20 থেকে শুরু করে মানে ফোটা অবধি এই প্রেমটাকে তারা বয়ে নিয়ে এসেছে। স্যান্ডির মনে সেইটার সুপ্ত ভালোবাসাটা অতীব গভীর পর্যায়ে, যেটাকে আমরা বলতে পারি একটা স্পাইনলেস পুরুষ। না, সোমনাথের ক্ষেত্রে স্পাইনলেস কথাটা না, সত্যি স্পাইন আছে বলে আজও কোথাও না কোথাও, যেহেতু মন্দিরাকে ভালোবাসে, ওকে অবহেলিতভাবে ও ছেড়ে দিতে পারছে না, ভিতরটা কাঁপছে কীভাবে ছেড়ে দেবে। কিন্তু বিশ্বাস করো, এই বেঈমান অসভ্য জানোয়ার মেয়ে ছেলেটা, জানি না ওর কাছে প্রেমের সঠিক ডেফিনেশন কী। কারণ প্রথমেই ও সোমনাথকে বিয়ে করেছিল এটা দেখিয়ে যে ওর এক্স বয়ফ্রেন্ড ছিল, তার জন্মদিন যেদিন সেই দিন ওদের ম্যারেজ অ্যানিভার্সারি, মানে সেই দিনটা ও বিয়ের জন্য বেছে নিয়েছিল, যাতে করে সেই মানুষটাকে ও জ্বালাতে পারে। দেখো ভালোবাসা যদি একবার কারোর মন থেকে নেমে যায় না, সে তুমি ওর জন্মদিনে বিয়ে করো, ওর এতে বিয়ে করো, তাতে বিয়ে করো, তার কিছু ম্যাটার করে না। তো সেই মানুষটারও করেনি, কারণ সে মন্দিরাকে বুঝে তাকে ছেড়ে দিয়েছিল। সোমনাথ কমিউনিটি পোস্টে লিখেছে না যে আমার থেকে ভালো ওকে কেউ চেনে না, চেনে না, সত্যি তোমার থেকে ভালো ওকে কেউ চেনে না, তুমি সব কিছু জেনেও ওকে ছাড়তে পারছো না। কেউ বলছে মন্দিরাও ইনকামের রাস্তা তাই সোমনাথ ছাড়তে পারছে না। দেখো সেটা যদি বলি, যখন বিয়ে করেছিল তখন তো না মন্দিরার ইনকামের রাস্তা ছিল, না সোমনাথের ইনকামের রাস্তা ছিল, তবুও তারা ছিল না, এতগুলো বছর ছিল, ভালোবাসা দিয়েছে, ভালোবাসা নিয়েছে। সত্যি কালকের দিনটা আমাদের ভারতের জন্য যেমন একটা গর্বের দিন ছিল, আমাদের চন্দ্রায়ণ প্রথম দক্ষিণ মেরুতে পদার্পণ করে, যেটা আমাদের ভারতের জন্য গর্বের বিষয় এই প্রথমবার, সেই একটা দিন স্মরণীয়। আর ওয়াইটির একটা স্মরণীয় দিন, যেদিন এইরকমভাবে একটা লাইভ সবার সামনে আসবে, যে লাইভটা সবাইকে হিলিয়ে রেখে দিয়েছে। দেখো প্রতিটা মানুষের আলাদা আলাদা মত, আমার কাছে প্রচুর মিক্স ম্যাচ কমেন্ট এসছে, সবার কমেন্টে আমি রিয়্যাক্ট দিয়েছি, বিকজ কাউকে সত্যি উত্তর দেওয়ার মতন কিছু ছিল না, কারণ প্রত্যেকের অভিমত দেওয়ার অধিকার আছে। আমি আবার অভিমতটা প্রকাশ করেছি, আমার অভিমতের নিচে প্রচুর মানুষ কমেন্ট করেছে, প্রতিটা মানুষের কথাকে আমি সম্মান করি, রেসপেক্ট দিই, বিকজ তাদের জায়গা থেকে তারা ঠিক বলছে, যে যেটা দেখছে, যে যেটা বুঝছে সে সেটা করছে। কেউ বলছে নাটক, কেউ বলছে সব মেনে নিচ্ছি, সব সব মেনে নিচ্ছি, কোনোটা আমি অস্বীকার করব না। নাটক ম্যান্ডি মনে সোমনাথের জন্য ভালোবাসা, ও সোমনাথের বুকে মাথা দিয়ে রাহুলের নাম করে যাচ্ছে। একটা স্বামী যে কিনা শুনতে পাচ্ছে যে তার বউয়ের কপালে একটা অন্য পরপুরুষ সিঁদুর পরিয়ে দিয়েছে, তখনও যখনও সে আইনত তার স্ত্রী, তারপরেও তার সাথে ফিজিক্যাল ইন্টিমেট হয়েছে, তারপরেও মন্দিরাকে বুকে নিয়ে
ও মরতে চাইছে না, সন্দীপ সোমনাথ মরতে চাইছে না, কারণ মেয়ে আছে, মরতে চাইছে না স্যান্ডি। নেশা, মদের নেশার থেকেও বড় নেশা এই নেশা, যে নেশা মন্দিরা করে বসে আছে। এই নেশা থেকে বেরিয়ে আসা খুব কষ্টকর। আমি অবাক হয়ে যাচ্ছি, এত অসভ্য নির্লজ্জ মেয়ে ছেলে। এই যে আজকে তুই সোমনাথের হাতে সিঁদুরটা পড়লি না, যদি ওই ওই যে তুই বলেছিস না যে অজ্ঞানে শিকার আর সজ্ঞানে অস্বীকার, যদি এইটা তুই করিস, এই সিঁদুরটাকেও যদি তুই অবহেলিত করিস, তোর কপালে অশেষ দুঃখ আছে ম্যান্ডি, অশেষ দুঃখ আছে। দেখ তোর দালাল কি করেছে, সেটা তো ভরা ওয়াইটি দেখতে পেল যে তোর দালাল কি করে গেছে। জানোয়ার মেয়ে ছেলেটা ডাকিয়া হয়ে মেসেজের আদান প্রদান প্রথম সূত্রেই যদি তুই ফিরে আসার পর বলে দিত না খবরদার না, এই ক্ষেত্রে আমি দালালি খেতে পারবো না, সংসার করতে এসেছ চুপচাপ সংসার করো, তারপরেরটাও বুঝে নিত। কিন্তু ওর ইনভলভমেন্ট এখানে এতটা, রাহুলকে ওর মাথা থেকে বের করতেই দেয়নি আজকে, যেটার ফলস্বরূপ এখানে তুমি কান্নার এমোজি দাও, তোমার চোখ না বার করে ডাঙ্গুলি খেলে নিতে হয়, বুঝেছো দালাল কোথাকার। আমি মেনে নিতেই পারছি না একটা ছেলে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, একটা ছেলের ইচ্ছা ভালোবাসা মান সম্মান তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, সে এখন উঠে দাঁড়ানোর জন্য বলছে তোমরা একটু আমার হাতটা ধরো আমি উঠে দাঁড়াতে চাই কারণ আমি জোর পাচ্ছি না। কোথা থেকে পাবে, নিজের লাইফ পার্টনার যদি রাস্তায় তার মান সম্মান বিকিয়ে দেয়, সেই ছেলেটা যে এতটা ভালোবাসে, কি করে সে শক্ত হবে, কোথা থেকে সে শক্ত হবে। এত খারাপ লাগছে, কালকে আমি লিখে দিচ্ছি কমেন্টেও আমার এসছে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি কালকে অর্ধেক মানুষের বুক ফেটেছে সোমনাথকে দেখে, বিকজ এখানে ভিকটিম সোমনাথ পীড়িত, লিটারালি পীড়িত। আর ওই জানোয়ার মেয়ে ছেলে সোমনাথের বুকে মাথা রেখে রাহুলের গুণগান করে যাচ্ছে, রাহুলের নাম জপেই যাচ্ছে জপেই যাচ্ছে জপেই যাচ্ছে, ও বিন্দু মাত্র থামছে না। তুই সিঁদুর মুছে দিলি, ও সিঁদুর পরিয়ে দিল, তুই ভালোবাসিস না, তোর মা মারলো, মারবে না তো কি পুজো করবে, কোনো মা সহ্য করে তার ছেলে এরকম একটা ওর থেকে 10 বছর বয়সী এক মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে, কোনো মা সহ্য করে? আজকে তোর মনে হচ্ছে ও বৌদিবাজ, হ্যাঁ ও বৌদিবাজ, তুই ওর থেকে এত বড়, দিদি ভাইয়ের সম্পর্ক হয়, এই সম্পর্কটা হয় না, নোংরা জানিস তো মন্দিরা তুই নোংরা। আজকে তুই বলছিস কেন সমাজ মেয়েকে দোষে, মেয়ের দোষার জায়গা আছে, তাই তো তুই দোষের ভাগিদার আজকে, আজকে তুই তাই দোষের ভাগিদার, তুই করেছিস এমন কাজ কেন বেরিয়ে আসিসনি? যাকে যে তোকে ভালোবাসে, জানিস কথায় আছে আমি যাকে ভালোবাসি সে না, যে আমাকে ভালোবাসে আমাকে তার কাছে যেতে হয়, তাহলেই কিন্তু জীবনের আসল সুখটা, এটাই আসল সুখ। কেউ যদি আমার ভালোবাসাকে সম্মান না দেয়, আমাকে সম্মান দিতে হবে সেই মানুষটাকে যে আমাকে ভালোবাসে, সেটা না করে তুই সন্দীপের সন্দীপের সোমনাথ হয়ে হয় না, সোমনাথের বুকে মাথা রেখে তুই রাহুলের কথা বলছিস, রাহুলের কথা বলছিস। কালকে সত্যি বন্ধুরা, কালকে ওই লাইভ দেখার পর থেকে আমার মাথাটা সত্যি খারাপ হয়ে রয়েছে, এরকমও করতে পারে লোকে, মদ খেয়ে মাতলামি করে, এ রাহুল নাম তো শোনাই হোগা, দেখ তোর নামে সিঁদুর আমি মুছে দিয়েছি, দেখ সোমনাথের নামে সিঁদুর দেখেছিস, বুকের পাটা আছে, হ্যাঁ বুকের পাটা আছে, তাই এখনো তোর পাশে আছে, নাহলে তোর মতন জঘন্য মহিলাকে দূর করে দিতে একটা সেকেন্ড সময় লাগতো না। কি করতিস কি করতিস, কে দেখতো, ওই দেখ পরম ভালোবাসা মুখে ঝেঁটা মেরে বেরিয়ে গেছে, তোকে বদনাম করে ছেড়ে দিয়েছে গোটা সমাজে। সোমনাথ পেরেছে, সোমনাথ একটা কথা বলেছিল বলে দালাল কুড়ে 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 করে সোমনাথকে খেয়েছে, কি বউয়ের পরকীয়ার কথা সমাজে বলে দিলে, তোমার মতন স্বামী হয় না, এখন কি বলবি বে দালাল। সোমনাথ ভালো ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, না রে কুত্তি
যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখো দেখো আরও কি হয়, দেখি দালাল কি মুখটা খোলে। তারপরে তো ঝেঁটা, জুতো, লাথি, ঘুষি, চড় চাপড় সব রেডি। পাবলিক খুব শিগগিরই তোকেও মারবে, রেডি থাক খুব শিগগিরই।